দুর্গা পুজো একদমই দোরগোড়ায় আর দুর্গা পুজোর সাথে সাথে যে জিনিসটা বাঙালিরা আমরা সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হলো পেট পুজো তো সেই কথা মাথায় রেখেই আজকের আমার রেসিপি একটা দমদার দম চিকেন অবশ্যই কিন্তু দুর্গা পুজোর মধ্যে এই রেসিপিটা ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দিও টেলিকেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি পুরো রান্নাটাই করছি সর্ষের তেলে তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু কাপ মতো সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটাই আছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়েছি আর দিচ্ছি এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি বড় দুটো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম এটাকে এবারে ভেজে নেব মানে এটা কিন্তু খানিকটা বেরেস্তা করে ভেজে নিতে হবে ব্রাউন ব্রাউন কালার অবধি তো এটা বেরেস্তা মতো আমার এখানে দেখুন ভাজা হয়ে এসেছে তো এরপরে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে একটু বড় বড় করেই কেটেছি যে অনেকে কি করেন না টমেটোকে পেস্ট হিসাবে ব্যবহার করেন কিন্তু আমার পার্সোনালি পেস্টটা ভালো লাগে না কেন কি টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা অনেক বেশি থকথকে টাইপের হয় যেটা কিন্তু খুব একটা খেতে স্বাদ লাগে না তো এখানে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো নুন দেওয়ার ফলে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু গলতে শুরু করবে অন্যদিকে বানিয়ে নিচ্ছি একটা পেস্ট এর জন্য নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা এক ইঞ্চি আদা আর দশ বারো কোয়া মতো রসুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো বুঝে দেবেন টমেটো এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে আর টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটাও এখানে চলে গেছে তেলটা দেখুন সেপারেট হয়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে এটা মোটামুটি কুক মানে টমেটোটা মোটামুটি কুক এরপর ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে পুরো পেস্টার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি জল মানে এটা কিন্তু জাস্ট এক চামচ মতো জল আমি ওই মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম খুব বেশি জল এতে পড়বে না এই রান্নার বিশেষত্বই হচ্ছে এটা কিন্তু পুরোপুরি জল ছাড়া রান্না হবে আর একটু শুকনো শুকনো মতো হবে এরপর এটা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়েও এটাকে কষে নিতে হবে লো টু মিডিয়াম আছে রেখে যাতে এই সব কিছুর থেকে কাঁচা গন্ধগুলো চলে যায় যখন মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে চিকেনটা আমি চিকেনগুলোকে আগে একটু ভিনিগার দিয়ে আর জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ভিনিগার দেওয়ার ফলে চিকেনটা অনেক বেশি টেন্ডার হয়ে যায় মানে নরম হয়ে যায় আর পোলট্রির চিকেনের যে একটা আলাদা স্মেল থাকে সেটাও কিন্তু পুরো চলে যায় খুব সুন্দর সফট হয় জিনিসটা তো এবারে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ভুল আমার এখানে হয়ে গেছে সেটা হলো কড়াইটা কিন্তু মাংসের আন্দাজে একটু ছোট হয়ে গেছে তাই নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে আপনারা আপনাদের মানে যদি বড় কড়াই থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন কারণ এটা কিন্তু মাঝে মাঝে এরকম করে নাড়াতে হবে জল এতে পড়বে না আগেই বললাম ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে কষে কষে রান্না করতে হবে আর পুরো রান্নাটাই হবে দমে তো এবার ঢাকনা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেবো পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম হলো। অনেকটা জল এখানে বেরিয়ে এসেছে চিকেন থেকে আর চিকেনগুলো বেশ সুসিদ্ধ হয়ে এসছে মানে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে কিন্তু এরপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে কারণ কি জল যেহেতু পড়ছে না তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই মাঝে মাঝেই এটাকে নাড়িয়ে দিতে হবে তলা থেকে আর মশলাটাও যাতে চিকেনের গায়ে পুরোপুরি লেগে যায় সেটাও দেখতে হবে তো আবারও এটা ঢাকনা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেবো অন্যদিকে বানিয়ে নিচ্ছি এই রান্নার অন্যতম প্রধান যে উপকরণ একটা সিক্রেট মশলা তার জন্য নিয়ে নিলাম গোটা ধনে গোটা জিরে কিছু নিলাম মরিচ জৈত্রী অল্প নিলাম একটা গোটা এলাচ দিচ্ছি বড় এলাচ আর দেব এখানে ছোট এলাচ লবঙ্গ আর গোটা গোলমরিচ সব কিছু দিয়ে আগে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব আঁচটা রাখতে হবে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজবেন না তাহলে আবার মশলাগুলো পুড়ে যাবে যখনই মশলা থেকে হালকা একটা স্মেল ছাড়তে শুরু করবে বুঝবেন মশলা আমাদের রেডি গ্যাস অফ করে জাস্ট এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সির জারের মধ্যে ঢেলে এটার পাউডারটা বানিয়ে নিতে হবে এটাই কিন্তু এই রান্নার সিক্রেট উপকরণ যেটা পুরো স্বাদটা আনবে এরপর ঢাকনা খুলে দেখুন আরও জল রিলিজ করেছে এটা থেকে মাংসের থেকে তো এই পর্যায়ে দিয়ে দেবো কাশ্মীরি মির্চি রান্নাটা যেহেতু একটু স্পাইসি আর লালচে মতো হবে তা ভালো মতোই একটু কাশ্মীরি মির্চি এতে দিতে হবে মোটামুটি দু চামচ কাশ্মীরি মির্চি আর দু চামচ ওই দাম মশালাটা এতে অ্যাড করলাম দিয়ে এবারও ভালো করে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ খোলা রাখবো না কারণ এই যে জলটা রিলিজ করছে এই রান পুরো রান্নাটা কিন্তু এই জলেই হবে আলাদা করে জল আর অ্যাড করছি না তো ভালো করে মশলার সঙ্গে মাংসকে মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি দশ মিনিট আরও রাখলাম দশ মিনিট পর এর ওপর থেকে ছড়িয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যদি মনে করেন যে খুব একটা ঝাল হয়ে যাবে আপনারা ঝাল খান না তাহলে এটা স্কিপও করতে পারেন কিন্তু বিশ্বাস করুন এই গোটা কাঁচা লঙ্কা থেকে কিন্তু ঝাল হয় না জাস্ট একটা খুব সুন্দর স্মেল আসে তো গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকনা দিলেই একটা সুন্দর স্মেল ছাড়বে আর রান্না মোটামুটি আমাদের কমপ্লিট আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে কতটা কুক হলো দেখুন হালকা হাতে চাপ দিলেই কিন্তু মাংসটা এরকম খুলে খুলে আসছে তাহলেই বুঝতে পারছেন আমাদের চিকেন কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো এখানে গ্যাসটা জাস্ট অফ করে দেব আর এক্সট্রা করে কোনো মশলা বা ঘি কিচ্ছু পড়বে না কিন্তু স্বাদ হবে এটার অনবদ্য তো গ্যাস আমি অফ করে দিয়েছি এটাকে সার্ভ করতে হবে গরম গরম ভাত রুটি লুচি বা পরোটা পোলাও ফ্রাইড রাইস যা কিছুর সঙ্গে এইবার পুজোয় এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ